La ilaha illallah. La ilaha. সামনের ফাঁকা জায়গাগুলি পূর্ণ করে বসবো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরুতেই মহান মনিবের দরবারে আমরা নতশিরে সুজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব এই অশান্তিপূর্ণ একটি সমাজ থেকে বর্তমান আমরা যেদিকেই তাকাই বিশ্বের, বিশ্বের যে দেশের দিকেই তাকান, যে সমাজের দিকেই তাকান, যে জাতির দিকেই তাকান, শান্তি বর্তমান কোথাও নাই। আছে না? শান্তি নাই, ঘরে শান্তি নাই, মসজিদে শান্তি নাই, মাদ্রাসায় নাই, স্কুলে নাই, কলেজে নাই, ইউনিভার্সিটিতে নাই, অফিস আদালতে নাই, যেখানে যান সেখানে শুধু অশান্তি। এরকম একটা অশান্তিপূর্ণ সমাজ থেকে আল্লাহ পাক ফারেক করে তার ঘরে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি। যদি বেশি হই শুকরিয়া করবো কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে তার মহাত্ব এবং তার বড়াত্ব, তার ইবাদত, তার বন্দিগি, তার গোলামি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মহান মনিবের শানে আমরা শুকরিয়া তান জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজায়ে আতহারে প্রেরণ করছি হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যুগে যুগে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার, ইমানদাররা এই জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করেছেন, অনেক সময় প্রতিহত করেছেন ইমানের দাবি নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এরপরে যারা নির্যাতন করেছে তারা কি ইমানদার না জালেম? তারা হচ্ছে জালেম। এই জালেমদের পরিণতি কি হয়েছিল? আবু জেহেলের পরিণতি কি হয়েছে? নমরুদের পরিণতি কি হয়েছে? ফেরাউনের পরিণতি কি হয়েছে? ফেরাউনের কিছু কথা আমরা আলোচনা করেছি, নমরুদের আলোচনা করেছি গত শুক্রবারে। আসহাবুল উখদুর, তার মানে যেই সমস্ত ইমানদারদেরকে ইমান আনার কারণে, কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ইমান আনার কারণে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দিয়েছিল, তাদের কিছু কথা আমরা গত শুক্রবারে আলোচনা করেছি, যারা ছিলেন তারা জানেন। যাই হোক, এ পর্যায়ে আজকে আমি কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আর আজকে আলোচনা করব এই দুটি আয়াতও থাকবে সূরাতুল হাক্কা, পবিত্র কোরআনুল কারিমের ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরাটি হচ্ছে 69 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা আছে? কয়টা? 114টা। তার মধ্যে 69 নাম্বার সূরা থেকে আমি শেষের দিকে, আমি শেষের দিক থেকে আলোচনা করব, কারণ 38 নাম্বার আয়াত থেকে শেষের দিকে শেষ পর্যন্ত আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এখানে বিশ্বনবীর উপরে যে নির্যাতন করেছিল, জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল, বিভিন্ন কায়দায় জুলুম করেছে বিশ্বনবীর উপরে, খালি কি এক কায়দায়? জোরে বলেন, খালি কিন্তু একরকম ভাবে নয়, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি একমাত্র মুক্তির দিশারিকে নানাভাবে জেল জরিমানা জুলুম নির্যাতন অত্যাচার করেছিল পৃথিবীর জমিনে, সমাজ থেকে বয়কট করে দিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কেউ জাদুকর বলেছে, কেউ পাগল বলেছে, এরপরে যার যা মনে চায় সেইভাবেই আল্লাহ রাসূলকে ওনা নির্যাতন করেছিল, জুলুম করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে কয়েকটি চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, যাতে করে আমরা যেই নবীর উম্মত হয়েছি, এই যে এই নবীর উপরে ইমান এনে আমরা শুধু রাসূলের উপরে ইমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ পর্যন্তই শেষ? শেষ নয়। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাই ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার তাকে যে কালেমা পড়, মৃত্যুর পূর্বে তাকে কালেমা পড়ানোর জন্য যে গেছে,
যে জালিমের যে জালিমের নেতৃত্বে সৈয়দ কুতুব শহীদকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল সেই জালিমের পাঁচটা গোলাম এক শ্রেণীর আলেমরাই গিয়েছিল তাকে কালেমা পড়ানোর জন্য কথা বলেন ঠিক কি না কারণ ওরা তো আলেম না ওরা জালিমের কাছে ঈমান বিক্রয় করে দিয়েছে কারণ এক আলেমে কালেমা পড়াতে যায় জালিমের ইন্ধন নিয়া আর এক আলেম ফাঁসির মঞ্চে চলে কোনটা ঈমানদার উনি হচ্ছে ঈমানদার সুতরাং আমরা গোলালুর মতো এদিকে ওদিকে সব দিকেই না থেকে একমাত্র আমরা আল্লাহর দলে থাকতে চাই রাজি আছি ইনশাআল্লাহ কত হত্যার ষড়যন্ত্র করেছিল বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করলো সামাজিক বয়কট করলো তিন বছর জেলখানায় বন্দী করে রাখলো জুলুম করলো নির্যাতন করলো অত্যাচার করলো দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দিয়ে বের করে দেওয়ার পরিকল্পনা করলো সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ এটা তুলে ধরেছে সুতরাং কত জুলুম আর অত্যাচার করেছে সেখান থেকে কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক কসম করে বলছেন কি করে আগে কসম খাচ্ছেন দেখেন কিসের কসম খাচ্ছেন সূরাতুল হাক্কা 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ওরা গণক বলেছে বিশ্বনবীকে ওরা কবি বলেছে কারণ বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন হীরা গুহা ইউনিভার্সিটিতে এই পৃথিবীর প্রথম মাদ্রাসা কোরআনের মাদ্রাসা তার নাম কি হীরা গুহা ইউনিভার্সিটিতে বিশ্বনবীকে যখন আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন নবুয়তি দিলেন কোরআন দিলেন দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন এই নবুয়তি আর এই কোরআন অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত মক্কার মানুষগুলি বিশ্বনবীকে আল আমিন উপাধি দিয়েছিল আবু জেহেলের বাণী ছিল আমার ভাতিজা মোহাম্মদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আকাশের নিচে একজনও নাই আসলেও তো নাই কথা কোন ঠিক কি না আবু জেহেল সার্টিফিকেট সমস্ত কাফেররা জানতো যে ভালো মানুষ যদি পৃথিবীর জমিনে একজন থাকে একজনই আছে অনলি ওয়ান ফিস তার নাম কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর যখন নবুয়তি পেলেন হীরা গুহা ইউনিভার্সিটিতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন যখন কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেন কালেমার দাওয়াত শুরু করে দেন যখন বিশ্বনবী কালেমার দাওয়াত শুরু করে দিলেন তার সে পূর্বে যে উপাধিগুলো দিয়েছিল এটা আছে বহাল কথা কন এটা কিন্তু নেই তখন বিশ্বনবীর উপরে নির্যাতন শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কা 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ফালা উকসিমু বিহা তুবসিরু সিরুন আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি এই দৃষ্টি শক্তি দিয়ে তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না আমরা সব কিছু দেখি আকাশে কত কিছু আল্লাহ পাক তৈরি করেছেন তোমরা যা দেখো আর তোমরা যা দেখতে পাও না আল্লাহ পাক বললেন যে ফালা উকসিমু বিহা তুবসিরুন তোমরা পৃথিবীতে যা চোখ দিয়ে দেখতে পাও আমি সেই জিনিসগুলির কসম করলাম কে করলেন আল্লাহ তাআলা কসম করলেন কোন জিনিসের আমরা যা দেখি এরপরে আল্লাহ পাক বললেন যে তোমরা যেগুলি না দেখো সব জিনিস কিন্তু আমরা দেখি না সব জিনিস দেখতে পাই দেখতে পাই না গভীর সমুদ্রের তলদেশে কি আছে আমরা সব দেখতে পাই আচ্ছা এরপরে আকাশে কত কিছু রয়েছে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই না এই জন্য আল্লাহ বললেন যে যা তোমরা দেখো আর যা তোমরা দেখতে পাও না আমি এই দুটি বস্তুর কসম করলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার পরে 40 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার এই যে কোরআন
এই কোরআন যখন অবতীর্ণ করে দিলেন অবতীর্ণ করে দেওয়ার পরে আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবা ওলিদ ইবনে মুগিরা সব কাফেরের বড় বড় নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করে দিল মোহাম্মদ কোরআন নামে যে কথাগুলি বলে এটা কার কাছ থেকে শিখে আমার আল্লাহ জানিয়ে দিলেন যে ও পৃথিবীর কাফেররা তোমরা শুনে রাখো যে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের প্রতি যে বার্তা আমি আল্লাহ দিয়েছি আমি অবতরণ করে দিয়েছি কোরআন একমাত্র আমার পক্ষ থেকে আমার রাসূলের উপরে কোরআন দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন সে কারো কাছে শেখে না কে দিছে এটা আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এরপরে বলছেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন কে ঘোষণা করলেন আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা মক্কার কাফেররা বিশ্বনবীকে বলতে শুরু করে দিল যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেল মক্কার কাফেররা বলল এটা হচ্ছে কবির বচন কার বচন কবি একজন কবি যে আবৃত্তি করে সে কবিতা লেখে তারপরে আবৃত্তি করে কথা কন ঠিক কি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামে যে কথাগুলি বলে এটা হচ্ছে একটা কবির বচন আর আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন তোমরা যে কোরআনকে কবির বচন বলছো আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আমার কোরআন কোনো কবির বচন না এটা কি কবির কোনো লেখা এটা কবির বচন হতে পারে কবির বচন হতে পারে না এরপরে আবার যখন ওরা বলল এটা হচ্ছে গণকের কথা কার কথা একবার কি কয় একবার কয় যেটা কবির কথা আরেকবার কি কয় এটা গণক গণকেরা তো গণনা করে অনেক কিছু অগ্রিম অনেক কিছু বলতে পারে এই জন্য মোহাম্মদের গণনা করে করে বাইর করে আগামীকাল কি কি বলবে আমাদের কাছে আসিয়া চিন্তা করেন আসলে কি এটা গণকের কথা আল্লাহ পাক প্রোটেক্ট দিলেন কাফেরদের সমস্ত কথাকে কার পক্ষে বিশ্বনবীর পক্ষে বিশ্বনবীকে যখন ওরা বলল এটা হচ্ছে একটা গণকের বচন গণকের কথা হতে পারে তুমি রাত্রিবেলায় গণনা করে করে সকালবেলা আমাদের কাছে উপস্থাপন করো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই মক্কার কাফেররা কান খুলে তোমরা শুনে রাখো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওলা না বি কওলি যে কথাগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কাছে বলে কাহিলিন এগুলি কবির বচন না এগুলি কবির বচন নয় কলিলাম মা তাযাক্কারুন এটা যে কবির বচন না এটা যে আল্লাহর কোরআন অল্প কিছু মানুষ এটা বিশ্বাস করে আর তোমরা বেশিরভাগই এটা বিশ্বাস করো না আল্লাহ কাদেরকে বলছেন মক্কার কাফেরদেরকে বলছেন বর্তমান মক্কার কাফেররা নাই বর্তমান জামানার কাফেররা আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে বর্তমান কারণ আবু জেহেল মরে গেছে উতবা সাইবা জারদ সন্তান ওলিদ ইবনে মুগিরা মরে গেছে আর বংশধররা আছে না আর বংশধররা আছে থাকবে এটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক বিশ্বনবী ওয়াফাত গ্রহণ করেছেন বিশ্বনবীর উত্তরসূরিরা পৃথিবীতে এখনো আছে আবু জেহেল মরে গেছে আর উত্তরসূরিরা থাকবে না এরকম তো না ফিরাউন মারা গেছে উত্তরসূরি আছে না আছে হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেছেন আর উত্তরসূরি আছে না নাই নমরুদ মারা গেছে উত্তরসূরি আছে আছে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা উনি চলে গেছেন উত্তরসূরি আছে না মিল্লাত আবিকুম ইব্রাহিম সমস্ত মুসলিম মিল্লাতের যিনি জাতির পিতা আমাদের জাতির পিতা চলে গেছেন কিন্তু তার উত্তরসূরিরা এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা বলো যে কোরআনুল করিম নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি তোমাদের কাছে বলে এই কথাগুলি হচ্ছে কেউ বলে কবির বচন কেউ বলে গণকের বচন কি বলে
এটা তাদের দাবি কার দাবি আবু জেহেলের বংশধরদের দাবি তার মানে আবু জেহেলের ডান বামে সামনে পিছনে যে সমস্ত সেলাপেলা আছে নেতা নেতা তো আবু জেহেল কথা কোন ঠিক কি না এটা বৈধ না অবৈধ এটা অবৈধ নেতা এই নেতা তো আবু জেহেল কিন্তু ডাইনে বামে সামনে পিছনে যারা আছে এরা তো আবু জেহেলের উত্তরসূরি আর আবু জেহেলের একটা বংশের মানুষ কথা কোন ঠিক কি না একটা পরিবারের মানুষরা যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী পরিবারের একজন মানুষ একটা সদস্য কথা বলেন ঠিক কি না যারা বিএনপি করে তারা বিএনপি পরিবারের একজন মানুষ যারা জামাত করে তারা জামাতের পরিবারের একজন মানুষ যারা জাতীয় পার্টি করে তারা এই পরিবারের একজন মানুষ কথা বলেন ঠিক কি না এরকম পরিবার প্রত্যেকটা সময় কিন্তু এক একটা করে পরিবার ছিল সংগঠন ছিল যারা মুহাম্মাদের ডানে বামে সামনে পিছনে ছিল ওরা মুহাম্মাদের পরিবারের মানুষ কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন এই যে বিশ্ব নবীকে গণক বলে এরপরে কবি বলে ওরা বিভিন্ন সময় টিটকারি করত ঢেল ছুঁড়ে মারত কাটা ছুঁড়ে মারত আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে তাদের সমস্ত বাধা বিপত্তির জবাব দিয়েছেন কথা বলেন ঠিক কি না জবাব দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ তাআলা এই যে মুহাম্মদ যে কবির বচন শুরু করলো কুরআনুল কারীম ওলিদ ইবনে মুগীরা নাম কি এটা কিন্তু অবৈধ সন্তান কি সন্তান তার পিতার সন্তান জন্ম দেওয়ার মতো সূরা কলমে দেখেন একবারে আল্লাহ পাক সুন্দর করে ওলিদ ইবনে মুগীরার যারা যারত সন্তান হবে তাদের অনেকগুলি গুণ মানে খারাপ গুণ এখানে তুলে ধরা হয়েছে যে এই গুণগুলো যার মধ্যে থাকবে তার মধ্যে সবচেয়ে ওলিদ ইবনে মুগীরা বিশ্বনবীকে কটু ভাষায় গালি দিত জুলুম নির্যাতন অত্যাচার যত রকম অত্যাচার করেছে সবচেয়ে বেশি করেছে ওলিদ ইবনে মুগীরা সুতরাং ওলিদ ইবনে মুগীরা যার সন্তান চলে গেছে আজও পৃথিবীতে যারা আলেমদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করছে ওদের রক্ত টেস্ট করলে দেখা যাবে সব অবৈধ রক্ত কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআন দলিল আমার বাপের কোনো কথা না সূরা কলম আপনি খুব ভালো করে তাফসীর দেখেন মন খারাপ করার কোনো দরকার নাই কথা কোন ঠিক কি না ও মুসলমানেরা এবার শুনেন এই ওলিদ ইবনে মুগীরা বিশ্বনবী যখন কোরআন নামে কথা বলল কেউ বলে কবির বচন কেউ বলে গণকের বচন কেউ বলে জিনের কাছ থেকে শেখে কার কাছ থেকে জিন হাজির করেছে মুহাম্মদ জিন হাজির করে রাত্রিবেলায় জিনের কাছ থেকে কোরআন শেখে শিখে আমাদের কাছে এসে এটা উপস্থাপন করে পরের দিন সকালবেলায় এইভাবে যখন ওলিদ ইবনে মুগীরা চিন্তা করলো না একটা সমাধান করা দরকার কোরআনটা কোথায় থেকে আসে জানা দরকার আছে না নাই তার বাড়িতে একটা শলা পরামর্শের ব্যবস্থা করলো আবু জেহেল আবু সুফিয়ান উদবা সাহেবা ওলিদ ইবনে মুগীরা প্রমুখ বড় বড় মক্কার লিডাররা সহ সাধারণ কিছু মানুষদেরকে নিয়ে তার বাড়িতে একটা মিটিং ডাকলো কিসের মিটিং যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হচ্ছে যেটা বলে মুহাম্মদ এটা আসলে উদ্ঘাটন করা দরকার কোথায় থেকে এটা আসে এটা জানার জন্য ওলিদ ইবনে কিতাবুল আহসানুল বয়ান এই তাফসিরে দেখেন চারটি পাঁচটা তাফসির থেকে আমি সংগ্রহ করে কথা বলছি তাফসির ইবনে কাসির দেখেন কত সুন্দর করে এই কথাগুলি বলা আছে ওলিদ ইবনে মুগীরা সবাইকে নিয়ে তার বাড়িতে একটা পরামর্শ সভা ডাকলো রাত্রিবেলায় যখন পরামর্শ সভা ডাকলো ডাকার পরে সবাই উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে যাওয়ার পরে বলতেছে যে ওলিদ ইবনে মুগীরা বলতেছে আচ্ছা এই যে মুহাম্মদ যে কোরআন নামে যে কথাগুলি বলে আসলে এই কথাগুলি কোথায় থেকে আসে কারণ মুহাম্মদ হজের সময় কোন সময় হজের সময় মানুষদেরকে এই কোরআনের কথাগুলি বলে বলে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছে আমরা যদি বাধা দিতে না পারি তাহলে মুহাম্মদ বিজয় লাভ করবে কি বলে মানুষকে ঠেকানো যায় হজের সময় কোন সময় হজের সময় কি বলে মানুষকে ঠেকানো যায় পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে মক্কার জমিনে হজ করার জন্য আসবে মানুষ আর মুহাম্মদ যদি এই সুযোগটা কাজে লাগিয়ে আল্লাহর কোরআন দিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দেয় সমস্ত মানুষগুলি মুহাম্মদের অনুসারী হয়ে যাবে চিন্তা আছে না নাই চিন্তা আছে সব যদি মুহাম্মদের অনুসারী হয়ে যায় আমরা
শেষ আবু জাহেল চিন্তা করলো আমি যে সিয়ারে বইছি আমার তো পাছার নিচে সিয়ার থাকবে না সুতরাং সিয়ার টিকানোর জন্য কি করা যায় সেটাই করো তো আমার সিয়ার লাগবে কথাখান ঠিক কি না এরপরে দেখেন আবু জাহেল ওলিদ ইবনে মুগিরাম তারা পরামর্শে বসলো কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলে আমরা মানুষদেরকে বলবো এটা হচ্ছে কবির বানানো কথা কিসের বানানো ওলিদ ইবনে মুগিরা বলে যে না এই কথা বলে তোমরা ঠেকাইতে আমি কবির কথা শুনেছি কবিরা যে সমস্ত বিষয়গুলি লিপিবদ্ধ করে আবৃত্তি করে মানুষের সামনে কিন্তু মুহাম্মদের আবৃত্তি আর কবির আবৃত্তির ভিতরে আকাশ আর পাতাল তফাৎ এটা বলে মানুষকে ঠেকানো যাবে না এরপরে আরেকজন বলল যে না বলবে এটা গণকের কথা কার কথা এটা গণকের কথা হতে পারে বলল যে না জ্যোতিষীবিদদের কথা আমি অনেক শুনেছি জীবনে ওলিদ ইবনে মুগিরা বলতেছে আমি জীবনে অনেক জ্যোতিষীবিদদের কথা শুনেছি কিন্তু মুহাম্মদ কোরআন নামে যে কথাগুলি বলছে জ্যোতিষীবিদদের কথার সাথে মুহাম্মদের কথার কোনো মিল নাই সেটা আলাদা কাটটা আলাদা মুহাম্মদেরটা এরপরে এইভাবে যখন চলতে শুরু করলো ওলিদ ইবনে মুগিরা বলল আমরা মানুষদেরকে বলবো মক্কায় মুহাম্মদ নামে একটা পাগল এসেছে এই পাগলের কাছে তোমরা যাবাও না কিছু শুনবাও না ওলিদ ইবনে মুগিরা বলল বিশ্বনবীর মতো মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই তোমরা যদি মানুষদেরকে বলো মুহাম্মদ পাগল এই কথা মুহাম্মদকে কেউ যদি দেখে তোমরা সাথে সাথে মিথ্যাবাদী হয়ে যাবা এটা তো পাগল না এত সুন্দর মানুষ কি পাগল হতে পারে এরপরে আরেকজন বলল যে না আমরা বলবো এটা জাদুকর ওলিদ ইবনে মুগিরা বলল যে না আমার জীবনে আমি অনেক জাদুকরের সাথে চলেছি অনেক জাদুকরের জাদু দেখেছি কিন্তু মুহাম্মাদের জাদু আর তাদের জাদু এক হতে পারে না ওরা বলে আবার ওদের মধ্যে থেকে একজন ডিনয় করে দেয় না এটা চলবে না চিন্তা করেন বিভিন্ন শয়তান চতুর্দিক থেকে বলতেছে আর এক শয়তান এটা পরামর্শ দিচ্ছে যে না এই কথাগুলি বলে তোমরা কিছুই করতে পারবা না এরপরে সেখান থেকে পরামর্শ যখন শেষ হয়ে গেল ওলিদ ইবনে মুগিরা বলল যে না তোমরা যেই পরামর্শ নিলে আজকে যে পরামর্শ করলাম এই পরামর্শ যদি সারা জীবন করতে থাকো মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথাও বাস্তবায়ন করতে পারবা না তার বিরুদ্ধে কোনো কথা বলে তোমরা এটা টিকতে পারবা না ময়দানে একটু জিকির করি লা ইলাহা ভাই সামনের দিকে আসেন একবারে নামাজের সুরতে বসেন ভাই লা ইলাহা আসেন না ভাই পিছন থেকে সামনের দিকে আসেন লা ইলাহা যা সামনে যতটুকু জায়গা আছে একটু ফিল আপ করে বসি আমরা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আমরা একজন বসি অপর ভাইকে সুযোগ করে দেই একজন বসি অপর ভাইকে সালাতে সুযোগ করে দেই ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জায়গাগুলি চেঞ্জ করছেন নামাজে এসে সলাতে এসে কিয়ামতের মাঠে প্রত্যেকটা জায়গা যেখানে বসছেন ওইটি একবার সাক্ষী দিবে চেঞ্জ করে আরেক জায়গাতে বসছেন এই জায়গাটাও সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমরা তো এসে বসছি ঠান্ডার দিন বসছি গরম হয়েছে জায়গাটা আবার কেমনে সারি জায়গাটা তো গরম হয়েছে ঠান্ডার দিন আপনি যেখানে যা বসবেন ওইটাও তো গরম জায়গা আরেকজন বসেছিল হ্যাঁ ঠিক কি না আপনি যেখানে বসবেন সে উঠে আসে সেখানে তো আরেকজন বসা ছিল ওই জায়গাটা তো গরম সুতরাং টেনশন করা কোনো দরকার নাই শয়তান খোঁজা মারতে পারাই উঠিস না থাক তোর জায়গাটা গরম হয়েছে ভালো করে পারে কি পারে না পারে আমরা শয়তানেরটা শুনবো না কারটা শুনবো আল্লাহরটা
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে জোরে বলেন আমিন। আগের দিন রাতে মিটিং শেষ হয়ে গেল, পরের দিন আবু জাহেল্লা চিন্তা করলো যাই দেখি মোহাম্মদ তার ঘরের মধ্যে কেমনে এই কোরআন জিনের কাছ থেকে শেখে, নিজে নিজে তৈরি করে নাকি কোন কবির কাছ থেকে শেখে নাকি গণক নিজেই বানায় দেখি তো। আবু জাহেল এই চিন্তা করলো, যায়া ঘরের এক কানিতে দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ান একই চিন্তা করলো, ঘরের আরেক কানিতে দাঁড়িয়ে গেছে। উদ্বা ঠিক একই চিন্তা করলো, যাই যে যে পরামর্শ আমরা গত রাত্রিতে করছি একটু টেস্ট করে আসি না দেখি কোথায় থেকে শেখে মোহাম্মদ কোরআনটা। ঘরের আরেক কানিতে দাঁড়িয়ে গেছে, এক ঘরের কানি হয় কয়টা? চার কানি। কথাখান কয়টা হয়? চার কানি। আবু জাহেল একটাতে দাঁড়াইছে, আবু সুফিয়ান এক কানিতে দাঁড়াইছে, উদ্বা একটা, সাইবাতে একটা, কয়টা হলো? এই চারজন লিডার, বড় লিডারের নাম কি? আবু জাহেল, তার ছোটটার নাম আবু সুফিয়ান, তারপর উদ্বা, তারপরে সাইবা দাঁড়িয়ে গেল। গফির রজনীতে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। আপনারা জবাব দেন, একে তো এই কোরআনুল কারীম নাজিল হয়েছে বিশ্ব নেতার উপরে, আবার বিশ্ব নেতা এই কোরআনুল কারীম তেলাওয়াত করছে। দিনের তেলাওয়াত এক রকম, রাতের তেলাওয়াত, রাতের তেলাওয়াত অনেক সুন্দর হয়, মধুর লাগে, কথা বলেন ঠিক কি না? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, পশু পাখি সমুদ্রের মাছ এসে ভিড় জমাতে, এত কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, তার চাইতে কত ভালো কণ্ঠ আমাদের রাসূলকে আল্লাহ দিয়েছেন আল্লাহই ভালো জানে, আমরা কেউ বলতে পারবো না। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাম সুন্দর ছিলেন বিশ্ব নবীর মতো না, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো ছিল বিশ্ব নবীর কণ্ঠের মতো না। চিন্তা করেন, এরকম একজন পাওয়ারফুল নবীর উম্মত আমরা হতে পেরেছি, কিন্তু বিড়ির পাশে আগুন দেওয়ার সময় তো মন থাকে না আমরা কোন নবীর উম্মত, কথা কন ঠিক কি না? তখন সুখ টান দেয়, বাবা রে বাবা, টান দিয়ে ধুমা উপরের দিকে সারিয়ে দেয়, ধুমা টান কত দূর গেল দেখে, কথা বলেন আছে না নাই? এগুলি সারার দরকার আছে না নাই? একেবারে অনুরোধ করে বলি ভাই, আস্তে আস্তে ছেড়ে দেন। অনেকে আছে ভাত খাওয়ার পরে যদি আপনি কিচ্ছু না দেন বিড়ি দেওয়াই লাগবে, ভাত খাওয়ার পরে কিচ্ছু দেন নাই, পান দিতেই হবে, পান খাওয়াই লাগবে না, বাসেই না পান না খাইলে, বাসেই না বিড়ি না খাইলে, এরম আছে না নাই? এই অভ্যাসগুলি ত্যাগ করেন, এক সময় কিন্তু আপনি খাবার খেয়েছেন, বিড়ি খান নাই, পান পানে জর্দা খান নাই, সিগারেট খান নাই, কথা কন ঠিক কিনা? তখন চলেছেন, এখন একটু কামাই বাড়ছে তো, তখন এক সময় খাইছে লগা কি বিড়ি, আকিজ বিড়ি, এখন খায় গোটলিপ, আছে না নাই? টেনশন খায় এখন কামাই, আসলে মানুষের কামাইয়ের উপরে খরচ, কথা কন ঠিক কিনা? একটা মানুষ যখন গার্মেন্টসে প্রথমে ঢোকে হেলপার অবস্থা, তখন আকিজ বিড়ির পাশাই আগুন দেয়, কথা কন ঠিক কিনা? আবার যখন উপর র্যাঙ্কে চলে যায়, বেতন 50-এর উপরে চলে যায়, তখন যদি আকিজ বিড়ি খায়, এটা সম্মানের ব্যাপার না, এই কথা কন না কেন? দেখছেন, চিন্তা করতেছো সম্মান ছেড়ে দাও, অপচয় করে আল্লাহ, অপচয় ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাস শাইতান, শয়তান অপচয়কারী হচ্ছে কি? শয়তানের ভাই, এগুলি ছেড়ে দেওয়া লাগবে, অপচয় করা যাবে না। অনেকে আছে যে সারাদিনের ভিতরে এক প্যাকেট বেনসন লাগে, আছে না নাই? এই টাকাগুলি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, সদকা করে দেন, গরিব মানুষকে দান করে দেন, আপনি টাকাগুলি নষ্ট করেন না, টাকাগুলি খায়া কি না খায়া কি, আপনি খান, যেগুলি হক যেগুলি হালাল এগুলি খান, আল্লাহ পাক আমাদের তৌফিক দিক জোরে বলে আমিন। এই যে গভীর রজনীতে সারাজন কাফের দাঁড়িয়ে গেল, বিশ্ব নবী আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন, সারাজন কাফের বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বাড়ি যাওয়া তো দূরের কথা, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনেছে, বাড়ি যাওয়া তো দূরের কথা, বসার সময় পর্যন্ত পায় নাই। এই চারজন কাফের যে দাঁড়ানো থেকে বসবে এটা তাদের ভিতরে আসে নাই, কত মনোযোগ সহকারে কোরআন শুনছেন, মানে কোরআন, কোরআনটা তো আসলে সে যেই শুনুক, মুসলমান শুনুক, বিধর্মী শুনুক, কাফের শুনুক, যেই শুনুক এই কোরআন তার হৃদয় স্পর্শ করবেই, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে টেনে হেসে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, এই কোরআন মুসলমানদের আলোর দিকে নিবে এ কথা নাই। এই কোরআনটা কার জন্য এসেছে? হুদাল্লিন নাস, এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৃথিবীতে 4000
300 ধর্মের মতো রয়েছে 4300 ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করছে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য হচ্ছে আল্লাহর কোরআন কথা কান ঠিক কি না ও মুসলমানেরা এই কোরআন প্রথম রাত্রি চলে গেল চারজন কাফের যখন ফজর আযান হয়ে গেল অত যখন হয়ে গেল চারজন কাফের বাড়ির দিকে রওনা করলো আবু সুফিয়ান আবু জাহেলের সঙ্গে ধাক্কা লেগে গেছে উদবা সাহেবার সাথে ধাক্কা লেগে গেল আই তুমি কে কয় আমি আবু সুফিয়ান কয় এখানে কেন কয় নেতা তুমি নাকি কয় আমি এখানে এসেছিলাম গত রাত্রিতে পরামর্শ করেছি কিন্তু কোরআনটা কেমনে নাজিল হয় কোথায় থেকে আসে কার কাছ থেকে সে কি জানার জন্য এসেছিলাম কামতে এই জন্য আসছি চারজন কাফের মিল হয়ে গেল মিল হয়ে যাওয়ার পরে আবু জাহেল বলল যে যে কোরআন তোমরা শুনলে আচ্ছা বলো তো এই কোরআনটা কোথায় থেকে আসে আবু সুফিয়ান বলল যে নিঃসন্দেহে ওই আল্লাহর হাতে যে আমার প্রাণ রয়েছে আল্লাহর কসম করে বলি এটা ঐশ্বরিক কোনো বাণী হবে আল্লাহর কাছ থেকে আসে আবু জাহেল বলল যে এখানে আর কোরআন শুনতে তোমরা এসো না কে মানা করলো আবু জাহেল চলে গেল মানা করে পরের দিন যখন আবার ইশার রক্ত শেষ হয়ে গেল রাত্রি গভীর হয়ে গেল আবু জাহেল চিন্তা করলো যে আমি তো ওই তিনজনকে মানা করে দিছি যে কোরআন শুনতে আসবা না সুতরাং আজকে আমি একা একা মজা করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করেন চিন্তা কি একলা একলা শুনবো তো শুনতে দেব না আবু সুফিয়ান তাই মনে করলো নেতা নেতার ভয়ে তো এই পাতি দুই নেতা উদবা সাহেবা তো আসবেই না আর নেতা যেহেতু বলেছে নেতাও তো আসবে না আমি একা একা মজা করে বিশ্ব নবীর কণ্ঠে আজকে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনবো চলে গেল এই চারজন কাফের আবার ঘরের চার কানিতে দাঁড়িয়ে গেল আবু জেহেল গেছে আবু সুফিয়ান জানে না উদমা গেছে সাইবা জানে না আবার যখন রাত্রি শেষ হয়ে গেল একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে গেল লাগার পরে বল সাই তুমি কে কয় আমি আবু সুফিয়ান কারে গতকাল আমি তোমারে বললাম যেখানে আসবা না আজকে কেন আসছো এখানে কার নেতাগিরি সব জায়গায় চলে না তুমি কেন আইছো এটা আগে কও আমারটা পরে তুমি তো নেতা তুমি তো মানা করছো তুমি কেন আসলে এখানে এই উদবা সাহেবা কয় নেতাগিরি জায়গা মতো করে নেহে না নেতাগিরি নাই আপনি কেন আসছেন এটা আগে বলেন আবু জেহেল বলল বুঝতে পেরেছি তোমাদের কোরআন শোনার পাগলামিতে ধরেছে তোমাদের কোরআন কোরআনের আকর্ষণ তোমাদেরকে টেনে টেনে বিশ্বনবীর ঘরের কানিতে পর্যন্ত তোমাদের নিয়ে আসছে আমার হাতে হাত দাও তওবা করো আমার হাতে হাত দাও তওবা করো যে কোরআন তো তোমরা নিজেরা শুনবাই না যেখানে কোরআনের আলোচনা হবে মোহাম্মদ যেখানে কোরআনের কথা দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে কোথায় দাওয়াত দিবে মোহাম্মদ যেখানে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবে আল্লাহর কথা বলবে রাসূলের কথা বলবে পরকালের কথা বলবে জান্নাত জাহান্নামের কথা বলবে তোমরা সেখানে বাধা প্রদান করবা এটা কার নির্দেশ আবু জেহেল নির্দেশ হয়ে গেল মোহাম্মদ যেখানে মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবে সেখানে কোরআনের তাফসীর মাহফিল করবে যেখানে কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে তোমরা সেখানে বাধা প্রদান করো ও মুসলমানেরা আবু জাহেল কি সিদ্ধান্ত নিলে ওই সময় পৃথিবীর কোন মানুষ জানে না একজন জানে তার নাম কি বলেন তো আরেকটু জোরে বলা লাগবে তার নাম কি তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ এই যে সূরা সূরাতুল হামিম সিজদা 26 নম্বর আয়াতে নোট করে দিলেন আয়াতটা ওরা কি সিদ্ধান্ত নিল আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন কুরআনি ওয়াল কাউ ফীহি লাআন্নাকুম তাগলিবুন যদি তোমরা করতে পারো মোহাম্মদ যেখানে কোরআন দিয়ে মানুষকে কোরআনের আলোচনা করে মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিবে পরকালের কথা বলবে দুনিয়ার কথা মানুষকে বলবে যে তোমরা দুনিয়া ছেড়ে দিয়ে পরকালমুখী হয়ে যাও এক কথা যেখানে তাফসীর মাহফিল হবে যেখানে কোরআনের আলোচনা হবে কোরআনের কথা বলবে যদি বাধা দিতে পারো লাআল্লাকুম তাগলিবুন অবশ্যই তোমরা যে সিয়ারে বইছো সিয়ারটা ঠিক থাকবে কথা বলেন ঠিক কি না এটা একজন জানে সেটা তার নাম কি আল্লাহ আল্লাহ এটা বিশ্বনবী কি শুধু নয় কারণ আবু জাহেল মরে যাবে আবু সুফিয়ান মরে যাবে উদবা মরে যাবে সাইবা মরে যাবে এই শয়তানগুলি কোরআনের বিরুদ্ধে
কি সিদ্ধান্ত নিয়েছিল আবু জাহেলের নাতিপুতিরা যারা থাকবে ওর বংশধররা যারা থাকবে ওরা যেন বুঝতে পারে যে আমাদের আমাদের পূর্বপুরুষ আমাদের দাদা আবু জাহেল কোরআনের বিরুদ্ধে কি আচরণ করেছিল ওরা যেন জানতে পারে আমাদের দাদা আবু জাহেল যেখানে কোরআনের কথা হবে যেখানে পরকালের কথা হবে জান্নাত জাহান্নামের কথা যেখানে হবে মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দিবে ওই জায়গাতে কেমনে বাধা দিয়েছিল এটা যেন জানতে পারে কথা কোন ঠিক কিনা আবু জাহেল আছে নব্ব আবু জাহেল আছে আবু জাহেলের বংশধর আছে না নাই কথা কোন আছে না নাই আল্লাহ পাক জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা আবু জাহেলের বংশধরদেরকে তোমরা যদি দেখতে চাও এই পৃথিবীর জমিনে তাফসীর মাহফিলে যারা 144 জারি করে এই পৃথিবীর জমিনে পৃথিবীর সমস্ত মানুষদেরকে যারা আল্লাহর কোরআন শোনা থেকে আল্লাহর দ্বীন শোনা থেকে আল্লাহর কথা শোনা থেকে রাসূলের কথা শোনা থেকে পৃথিবীর মানুষদেরকে বিরত রাখে যারা আবু জাহেলের উত্তরসূরি হলো তারা রাগ করতেছেন না করলে করেন না কিছু করার নাই শুধু তাই নয় আজকে সব চলছে শুধু তাফসীর মাহফিল বন্ধ বাণিজ্য মেলা চলছে অফিস আদালত কল কারখানা লক্ষ লক্ষ শ্রমিক গার্মেন্টে ঢুকছে বের হচ্ছে সেখানে করোনা নাই সেখানে কোনো গজব নাই শুধু তাফসীর মাহফিল যেখানে সেখানেই শুধু আল্লাহর গজব আছে এটা যদি কয় হুজুর বালা না কথা কোন ঠিক কিনা এটা কইলে কি এ হুজুর মৌলবাদ সঙ্গী কথা কোন ঠিক কিনা কারণ একটা জিনিস মনে রাখতে হবে এই সমস্ত কাজ যারা করছে ওদের ডিএনএ টেস্ট করলে আবু জাহেলের রক্তের গন্ধ পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষদেরকে যারা কোরআন শোনা থেকে বিরত রাখছে আল্লাহর কসম আবু জাহেলের বংশধর হজের মৌসুমে তাবুতে তাবুতে গিয়ে আবু জাহেল প্রচার করে দিল মোহাম্মদ একটা পাগল আবির্ভাব হয়েছে এই মক্কার জমিনে তোমরা তার কাছে যাবাও না কি কয় সেটা শুনবাও না মানুষ চিন্তা করলো যেটা মানা করা হয় সেটা করার আগ্রহ মানুষের বেশি জাগে সমস্ত হাজিরা তখন চিন্তা করলো যাই নেতা কইছে শুনবো না কথা কানে লোক ঢুকিয়ে পাগল দেখার জন্য গেল কি দেখার জন্য গেছে পাগল দেখার জন্য গেছে যায়া দেখে পাগলের চুলগুলি থাকে উস্কো খুস্কো পাগলের পরনে থাকে ময়লা জামা কাপড় এত সুন্দর মানুষ কি পাগল হতে পারে সুবহানাল্লাহি হামদিহি কানের ভিতর থেকে লোক যখন সরিয়ে দিলেন আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের অন্তর ভেদ করে তাদের কলিজা পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিলেন নিজের অজান্তেই তারা পড়ে নিল না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বংশধররা চেয়েছিল যে দ্বীনের বাতি কোরআনের বাতি ইসলামের বাতি আমরা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেব পারবে মুখের ফুৎকার দিয়ে একটা মোমের আগুন নিভানো যায় একটা বাতির আলো নিভানো যায় কিন্তু মুখের ফুৎকার দিয়ে চন্দ্র সূর্যের আলোকে নিভাইতে পারবে সম্ভব এটা এটা কিন্তু সম্ভব না সূরা তওবা এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইউরিদুনা আইয়ুতুফিনুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো আবু জাহেল চেয়েছিল আবু সুফিয়ান চেয়েছিল উতবা চেয়েছিল সাইবা চেয়েছিল আর উত্তর শরীরা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামের বাতি কোরআনের বাতি বিশ্বনবীর বাতি পৃথিবীর জমিন থেকে চিরদিনের জন্য নিভিয়ে দিবে কিন্তু আমার আল্লাহ চায় তোরা নিভিয়ে দিবি আর আমি আল্লাহ জ্বালায়া দেব সুতরাং এটা কি চায় আবু জাহেলের বংশধররা চায় সুতরাং আল্লাহর আমি যে কথা বলতে চাই মন দিয়ে শুনেন আল্লাহর গজবের মোকাবেলায় তার মানে বর্তমান করোনা নাই এটার আমার নাম কি দিছে ওমিক্রন না এই যে একটা গজব এটা কি আচ্ছা বলেন এটা কি গজব কিনা করোনা গেছে ওমিক্রন এটা একটা গজব
সুতরাং আল্লাহর গজব শুধুমাত্র তাফসীর মাহফিলে আছে ওয়াজ মাহফিলে আছে কোথাও আল্লাহর গজব নাই যেখানে রহমত অবতীর্ণ হওয়ার কথা যাদের চিন্তা চেতনা এরকম তাদের কাছে তো এটা মনে হবেই কথা বলেন ঠিক কি না একটা কথা মনে রাখতে হবে আল্লাহর গজবের মোকাবেলা করার জন্য যেই সমস্ত মানুষগুলি তাফসীর মাহফিল 144 জারি করছে যেই সমস্ত মানুষগুলি তাফসীর মাহফিল বন্ধ করে দিচ্ছে মুসলমানের একটি কথা মনে রাখতে হবে ইসলামের বাতি দ্বীনের বাতি কোরআনের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যারা পায়তারা করছে আল্লাহি আল্লাহি আল্লাহকে আল্লাহর কসম করে বলে গেলাম ওদের জীবনের বাতি আল্লাহ খুব তাড়াতাড়ি নিভিয়ে দিবে কথা বলেন ঠিক কি না করোনায় কিছু শয়তানের জীবনের বাতি নিভে গেছে অমিক্রন এসেছে আর যেগুলো শয়তান বাকি আছে ওদের জীবনের বাতি নিভাইয়া দিতে কথা কন ঠিক কি না আজকে এখানে দোয়া করলাম যে সমস্ত শয়তানগুলি কোরআনের বিরোধিতা করছে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি অমিক্রন দিয়ে সমস্ত শয়তানগুলির জীবনের বাতি নিভিয়ে দেয় অনেক সময় দোয়া উল্টা করা লাগে কথা কন ঠিক কি না দোয়া উল্টা করা লাগে অনেক সময় কথা বলেন ঠিক কি না যে কথা বলতেছিলাম যে বিশ্বনবীকে ওরা গণক বলে পাগল বলে জাদুকর বলে কত কিছু বলে ওরা বিশ্বনবীকে নির্যাতন করলো আচ্ছা বলেন বিশ্বনবীকে যতই নির্যাতন করুক ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক পেরেছে না পারবে পারবেও না আগে যুবকদের মোবাইলে গান থাকতো এখন ওয়াজ থাকে কথা কন ঠিক কি না সুতরাং ওই যে একটা কথা বললাম আল্লাহ যদি কাউরে মারতে চায় কেউ বাঁচাইতে পারে আর আল্লাহ যদি করে বাঁচাইতে চায় ওটারে কেউ মারতে পারে মারতে পারে না এটা আমাদের মনে রাখতে হবে ইসলামের বাতি বর্তমান ইসলামের বাতি জ্বলছে কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলবে কোরআনের বাতি জ্বলবে রাসূলের বাতি জ্বলবে সব কিছু জ্বলতেই থাকবে ওদের অন্তরে দাও দাও করে আগুনও জ্বলতে থাকবে কথা কন ঠিক কি না ইসলামের প্রচার প্রসার দেখে বাতিল শক্তির আগুনের মধ্যে কলিজার মধ্যে শান্তি লাগে না অশান্তি কথা কন কি লাগে অশান্তি লাগে সুতরাং আজকে দেখেন সব চলছে শুধু একটা জিনিস বন্ধ এর জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করা লাগবে হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবেন না আপনি আমাদের তাফসীর মাহফিলটা যদি আমরা ঠিক মতো করতে পারতাম আমরা উদ্দেশ্য ছিল যে দিন প্রসার তারপরেও বলেছিলাম যে দোতলা ছাদের কাজ আমরা শুরু করব কথা বলেন ঠিক কিনা দেখেন এই যে আমাদের তাফসীর মাহফিলে সর্বমোট কালেকশন 196,317 টাকা নগদ বাকি 30,000 5,000-এর এক গাড়ি ইট সিমেন্ট 207 বস্তা এটা সামান্য একটু কালেকশন হয়েছে গত সপ্তাহে কালেকশন হয়েছে 28,000 টাকা জুমার দিনের কালেকশন আমরা চেয়েছিলাম কিন্তু আমরা সেই চাওয়া মোতাবেক কিন্তু আমরা করতে পারিনি কারণ আমরা প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে বাহিরে যদি করতে পারতাম লোকে লোকারণ হয়ে যেত বাণিজ্য মেলায় লক্ষ লক্ষ লোক থাকতে পারে সেখানে অমিক্রন নাই কিন্তু তাফসীর মাহফিলে আসলেই নাকি সেখানে অমিক্রন ঢুকে পড়ে সব চলছে যাই হোক বিচারক একজন আছে তার কাছে বিচার দিলাম আল্লাহ পাক যেন তাদের যদি নসিবে হেদায়েত থেকে থাকে আল্লাহ পাক যেন ওদের নসিবে হেদায়েত দান করে দেয় আর যদি হেদায়েত নাই থেকে থাকে তাহলে অমিক্রন কেন এর চেয়ে যদি বড় কোনো গজব থাকে এটা দিয়ে যেন আল্লাহ ওদেরকে দুনিয়ার জমিনতে বিদায় করে দেন হালত করে দেন ওদেরকে সম্মানিত উপস্থিতি এই প্রতিষ্ঠান আপনারা যদি দেখেন গত জুম্মাতেও জুমার কালেকশন দিয়েছেন হচ্ছে 28,000 টাকা আবার রাত্রিতেই 32,000 টাকা নগদে কালেকশন হয়েছে মোট কত হয়েছে একদিনের কালেকশন কত কেমনে 32 আর 28 60 একদিনের কালেকশন যদি 60 হয়ে থাকে এটাকে হলো আপনারা দিছেন এক কথা কন না কে দিয়েছে এই আপনারা দিয়েছেন 10, 20, 50, 100, 500, 1,000, 2,000, 5,000, 10,000 এরকম করে দিয়েই আমরা এই কালেকশনগুলি হয়েছে এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে এই মসজিদটা যতদিন পর্যন্ত ছয়তলা পর্যন্ত না হয় আমাদের কিন্তু ডানের হাত বাড়াইতেই থাকা লাগবে রাজি আছে ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি পরেন দেওয়ার তৌফিক দিবেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে আল্লাহ আল্লাহ আমরা যদি আব্বা আম্মার জন্য দাদা দাদির জন্য আত্মীয় স্বজনের জন্য সদকা করি দান করি আমাদের সম্পদ কমবে না বাড়বে নিজের জন্য দান করলে সম্পদ কমে না বাড়ে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা দুনিয়াতে একে কত একে 10 মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একে 10 মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাকুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববা কিয়ামতের মাঠে একে 700
খুশি হন নাই মনে হয় দুনিয়াতে কত একে 10 আখিরাতে একে 700 যদি আরছে বেশি আল্লাহ দেয় যে তোর জান্নাতে যেতে যত নেকি লাগে আমি দিয়ে দিলাম যা আল্লাহর কি কৈফিয়ত দেওয়া লাগবে কারো কাছে দেওয়া লাগবে না সুতরাং এই মসজিদের উন্নয়নের জন্য আমাদের কাছে টাকা যা ছিল আমরা রডের জন্য মোটামুটি টাকাগুলি সব দিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু সামনে কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ দোতলার ছাদটা হওয়ার পরেই আমরা নিচের কাজ আস্তে আস্তে শুরু করব এই যে জানালাগুলি থাই করা দরকার লাগানো দরকার কথা কোন ঠিক কিনা নিচে টাইলস করা দরকার পরিবেশটা নামাজের মতো একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ আছে বর্তমানে আমরা পড়তেছি কিন্তু এমন একটা পরিবেশ করা দরকার ভিতরে ঢুকলে যেন মনে হয় যে দুই রাকাত নামাজ বেশি করে পড়ে যাই অনেক মসজিদ রয়েছে যে ঢুকলে পরে বাইরে হইতে মনে চায় না কথা কোন ঠিক কিনা আমরা এরকম একটা প্রতিষ্ঠান যদি করতে চাই অবশ্যই আমাদের দানের হাত বাড়াইতে হবে সম্মানিত উপস্থিতি 100 200 দিকে দিতেছেন নিয়াছেন দোয়া করে তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের একটা বড় করার জন্য নদী দেই কুল পাঙ্গে নিয়াছেন 1500 টাকা দিবেন নিয়াছেন আল্লাহ তোমার একরম 100 টাকা দিয়েছে আল্লাহ তার জন্য বরকত দিয়ে দাও বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও আর